আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদির এই মাত্র পাওয়া ব্রেকিং নিউজ সৌদিতে আজ নতুন করে আটত্রিশ জন রুগী শনাক্ত সৌদি আরবের আজকের সর্বশেষ করোনা ভাইরাসের আপডেট খবর নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো সৌদি আরবে প্রতিনিয়ত কম ছিল আক্রান্ত রুগীর সংখ্যা তবে আজ কিছুটা বেড়েছে আজ তেইশ নভেম্বর দু হাজার একুশ সৌদি আরব সময় বিকেল তিনটা তিরিশ মিনিটে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে পাওয়া সর্বশেষ তথ্য থেকে জানা গেছে নতুন করে আটত্রিশ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে এ নিয়ে সৌদি আরবে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচ লক্ষ উনপঞ্চাশ হাজার পাঁচশো ছাপ্পান্ন জনে তাছাড়া সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে আজ নতুন করে করোনায় আক্রান্ত রুগী মারা গেছে একজন এখন পর্যন্ত মোট মারা গেছে আট জন সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান থেকে আরও জানা গেছে আজ করোনায় আক্রান্ত রোগীদের মধ্য থেকে সুস্থ হয়েছে বত্রিশ জন এখন পর্যন্ত মোট পাঁচ লক্ষ আটত্রিশ হাজার ছয়শো বাহাত্তর জন করোনায় আক্রান্ত রুগী পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ফলে সৌদি আরবে যে সকল রোগী আছে এদের মধ্য থেকে পঞ্চাশ জনকে বিভিন্ন হাসপাতালের আইসিউতে ভর্তি করে রাখা হয়েছে তাদের অবস্থা আশঙ্কাজনক এই ছিল সৌদির আজকের সর্বশেষ করোনার আপডেট খবর আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে